এক গ্রামে এক রং মিস্ত্রি ছিল। সে বেশিরভাগ নৌকো রং করত, তাতেই তার সংসার চলে যেত। একবার এক ধনী ব্যক্তি তার নৌকো রং করার জন্য ওই রং মিস্ত্রিকে বলে। রং মিস্ত্রি রং নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নৌকো রং করে দেয়। মিস্ত্রি যখন কাজ করছিল তখন ওই ব্যক্তি তার জরুরি কাজের জন্য কোথায় একটা গিয়েছিল। ওই রং মিস্ত্রি নৌকো রং করে তার পারিশ্রমিক নিতে ওই ব্যক্তির বাড়িতে গেলে জানতে পারে যে ব্যক্তি বাড়িতে নেই। তাই সে ব্যক্তির স্ত্রীর কাছ থেকে তার পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন ওই ধনী ব্যক্তি রং মিস্ত্রির বাড়িতে আসে। রং মিস্ত্রি তার বাড়িতে পুনরায় ওই ব্যক্তিকে আসতে দেখে একটু ঘাবড়ে যায়। সে ভাবে হয়তো তার রং করা পছন্দ হয়নি, তাই জন্য এসেছে। কিন্তু ধনী ব্যক্তি ওই রং মিস্ত্রিকে একটা টাকার বান্ডেল এগিয়ে দিয়ে বলেন, এতে 5,00,000 টাকা আছে, এটা তোমার পুরস্কার। রং মিস্ত্রি একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না তাকে কেন এই ব্যক্তি এত টাকা দিতে চাইছে। রং মিস্ত্রি বলে, মহাশয়, 5,00,000 টাকা কিসের জন্য? আমার পারিশ্রমিক তো 500 টাকা, তা আমি কালকেই আপনার স্ত্রীর কাছ থেকে নিয়ে এসেছি। রং মিস্ত্রির কথা শুনে ব্যক্তি হেসে বলেন, এটা নৌকো রং করার জন্য নয়, এটা তো সেই ছিদ্র ঠিক করার জন্য উপহার যেটা নৌকোর মধ্যে ছিল। পেন্টার বলে, মহাশয়, ওই ছিদ্র তো খুবই ছোট ছিল, রং করার সময় আমার চোখে পড়ে যায়। আমার কাছে সব যন্ত্র ছিল, তাই আমি ঠিক করে দিই। আর এটুকু সামান্য কাজের জন্য এত টাকা, এটা ঠিক বুঝতে পারছি না। ব্যক্তি বলেন, কালকে যখন আমি তোমাকে রং করতে বলে দিয়েছিলাম তখন আমি তাড়াহুড়োতে এটা বলতে ভুলে গিয়েছিলাম যে নৌকোর মধ্যে একটা ছোট ছিদ্র আছে, পারলে তুমি ঠিক করে দিও। কিন্তু আমার এ কথা তোমাকে বলা হয়নি। কালকে যখন তুমি নৌকো রং করে বাড়ি চলে আসো, রং শুকিয়ে যাওয়ার পর আমার বাচ্চারা ওই নৌকো নিয়ে সমুদ্রে চলে যায়। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। আমি যখন বাড়িতে আসি তখন আমার স্ত্রী বলে যে বাচ্চারা নৌকো নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছে। স্ত্রীর কথা শুনে আমার ভয়ে প্রাণ শুকিয়ে যায়, কারণ আমি জানতাম যে ওই নৌকোতে একটা ছোট ছিদ্র আছে। কিছুটা সময় যাওয়ার পরেই নৌকোর মধ্যে জল ঢুকে যাবে এবং নৌকো জলে ডুবে যাবে, তখন ওই বাচ্চাদের কিছু করার থাকবে না। এটা ভেবে আমি তৎক্ষণাৎই তাদের খুঁজতে বেরিয়ে পড়ি। আমি যখন সমুদ্রের পাড়ে যাই তখন দূর থেকেই ওদেরকে সুরক্ষিত অবস্থায় ফিরতে দেখি। ওদেরকে সুরক্ষিত দেখে আমি প্রাণে প্রাণ ফিরে পাই। তারপর পাড়ে নৌকো এলে আমি ওই ছিদ্র খুঁজে দেখি, কিন্তু দেখি যে ছিদ্রটা সারানো হয়েছে, যেটা তুমি করে দিয়েছ। অথচ এই ছিদ্রের কথা আমি তোমাকে বলিনি, আর তুমিও এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নাওনি। তোমার এই ছোট্ট কাজ আমার বাচ্চাদের জীবন বাঁচিয়ে দিয়েছে, যা আমি কোনো মূল্য দিয়েই তোমার ঋণ শোধ করতে পারবো না। তাই সামান্য এই কটা টাকা তোমাকে উপহার হিসেবে দিতে এসেছি। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা পাই। ধরে নাও, ওই রং মিস্ত্রি যদি তার কাজ নয় ভেবে ওই ছোট ছিদ্র মেরামত করতো না, বা মালিক যেহেতু তাকে বলেনি তাই না দেখার ভান করে এড়িয়ে যেত, যেহেতু এই কাজের জন্য অতিরিক্ত টাকা দেয়া নাও হতে পারে, তাই তার দায়িত্বের মধ্যে পড়ে না, সে কেনই বা অতিরিক্ত কাজ করতে যাবে। এই ভেবে যদি রং মিস্ত্রি ওই কাজ না করত, তাহলে নৌকোর মালিক তার বাচ্চাদের সুরক্ষিত অবস্থায় পেত না। ধনী হোক বা গরিব, সবার কাছেই নিজের সন্তান খুব প্রিয়। তাই তুমিও যদি কখনো এই ধরনের ভালো কাজ করার সুযোগ পাও, তবে কখনোই ছেড়ো না, ভালো কাজ হিসেবে করে দিও। দায়িত্ব যদি নাও হয় কর্তব্য ভেবে করে দেবে, কে জানে তোমার ওই ছোট্ট কাজ অন্যের প্রাণ বাঁচিয়ে দিতে পারে বা কারো জীবন গড়ে দিতে পারে। বন্ধুরা, বর্তমানে এমন ঘটনা দেখা যায় যে রাস্তায় কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে,
যদি ওই ব্যক্তিকে সঠিক সময়ে হসপিটালে ভর্তি করা যেত তাহলে তার প্রাণ বাঁচানো যেতে পারত, কিন্তু তুমি সমস্যায় জড়িয়ে যাওয়ার ভয়ে দায়িত্ব এড়িয়ে না দেখার ভান করে সেখান থেকে চলে গেলে। অথচ তুমি যদি তাকে ওই সময় সাহায্য করতে তাহলে সে পৃথিবীতে বেঁচে থাকতে পারত। তুমি সঠিক সময়ে ওই ব্যক্তিকে সাহায্য না করার জন্য একজন মানুষের প্রাণ গেল। বলতে পারো তোমার কারণেই ওই ব্যক্তির প্রাণ গেল। তাই কখনোই মানুষকে অসহায় অবস্থায় দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকের উচিত পরস্পরকে সাহায্য করা, দায়িত্ববোধ নাই হোক যেন কর্তব্যের খাতিরে আমরা এই সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে পারি, তবেই একটা সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে উঠবে। হতে পারে তোমার এই ভালো কাজ কোনো না কোনো সময় অবশ্যই কারো না কারো মাধ্যমে তোমার কাছে ফিরে আসবে। তাই জীবনে ভালো কাজ করার সুযোগ থেকে নিজেকে কখনো বঞ্চিত করো না। জীবনে ভালো কাজ করে যাও এবং জীবনে এগিয়ে যাও। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।